সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছ। করোনা ভাইরাসের মহামারী প্রতিরোধ করবে সবাই যখন বাহিরে যাবে অবশ্যই মুখে মাস্ক পরে যাবে এবং বিশ্ব স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক যেসব স্বাস্থ্যবিধি দেওয়া হয়েছে সেগুলো অবশ্যই তোমরা মেনে চলবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। আজকের এই অনলাইন ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মান প্রথম বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সবাইকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগতম। অনলাইন ক্লাস পরিচালনায় আমি কল্পনা ডাক্তার, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজাবাড়ি অনার্স ও ডিগ্রি কলেজ, মির্জাপুর, টাঙ্গাইল। গত ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছি পেশা সম্পর্কে কয়েকটি ব্রিফ কোশ্চেন এবং শর্ট কোশ্চেন নিয়ে। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব পেশার আর একটি কোশ্চেন নিয়ে, সেটি হচ্ছে পেশার বৈশিষ্ট্য বা মানদণ্ড আলোচনা করো। প্রশ্নটি হচ্ছে পেশার বৈশিষ্ট্য বা মানদণ্ড নিয়ে আলোচনা করো। তো দেখো সবাই, প্রতিটি পেশারই কিছু না কিছু বৈশিষ্ট্য রয়েছে। সমাজবিজ্ঞানীদের সমাজকর্ম পেশার বৈশিষ্ট্য বা মানদণ্ডের মতামতের উপর ভিত্তি করে পেশার সর্বজন স্বীকৃত যেসব বৈশিষ্ট্য বা মানদণ্ড পাওয়া যায় তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এক নম্বর বৈশিষ্ট্যের ভিতর রয়েছে দেখো সবাই, বিশেষ জ্ঞান। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বিশেষ জ্ঞান। প্রতিটি পেশারই নিজস্ব জ্ঞান থাকা অত্যাবশ্যক। এ জ্ঞান পেশাদার ব্যক্তিকে তার পেশাগত কাজ সম্পাদনের ক্ষেত্রে সহায়তা করে থাকে। পেশাগত জ্ঞান পেশাগত প্রতিষ্ঠানের পেশাদার ব্যক্তিরা অনুশীলন করে থাকে। বিশেষ জ্ঞান যে কোনো প্রতিষ্ঠানের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করে, তাই বিশেষ জ্ঞান পেশার অন্যতম বৈশিষ্ট্য হিসেবে পরিগণিত হয়েছে। যেমন ডাক্তারি পেশার জন্য চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করে ডাক্তার হওয়ার যোগ্যতা অর্জন করতে হয়। এরপর দেখো দুই নম্বরে রয়েছে বিশেষ নৈপুণ্য ও দক্ষতা। পেশাদার ব্যক্তিকে তাত্ত্বিক বিদ্যার পাশাপাশি ব্যবহারিক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত কাজ সম্পর্কে বিশেষ নৈপুণ্য ও দক্ষতা অর্জন করতে হয়। কেননা পেশাগত তত্ত্ব তাত্ত্বিক বা পুঁথিগত শিক্ষা লাভ এবং যোগ্যতা অর্জনই সব কিছু নয়। যেমন উকালতি করার জন্য আইন বিষয়ক তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি একজন অভিজ্ঞ আইনজীবীর কাছে বাস্তব জ্ঞান অর্জন করতে হয়। এরপর আমরা বলতে পারি তিন নম্বরে দেখো সবাই, বিশেষ শিক্ষা। পেশাগত জ্ঞান যোগ্যতা দক্ষতা নৈপুণ্যতা ও চারিত্রিক গুণাবলী অর্জনের জন্য বিশেষ শিক্ষা কার্যক্রম প্রতিটি পেশায় থাকতে হয়, যাতে সুনির্দিষ্ট তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জনের মাধ্যমে কোনো ব্যক্তি নির্দিষ্ট পেশা গ্রহণ করতে পারে। বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতার ভিত্তিতে পরিচালিত শিক্ষা কার্যক্রম ব্যতীত পেশা অপূর্ণাঙ্গ থেকে যায়। এরপর আমরা দেখব চার নম্বরে কি, চার নম্বরে রয়েছে পেশাগত দায়িত্ব ও জবাবদিহিতা। চার নম্বরে রয়েছে পেশাগত দায়িত্ব ও জবাবদিহিতা। পেশাদার ব্যক্তির সুনির্দিষ্ট দায়িত্ব ও কর্তব্য রয়েছে। প্রত্যেক পেশাজীবীর কর্তব্য হচ্ছে তার উপর ন্যস্ত দায়িত্ব সঠিকভাবে পালন করা এবং একই সাথে পেশার মান উন্নয়নের জন্য প্রচেষ্টা চালানো। তাছাড়া পেশাদার ব্যক্তিকে তার কাজের জন্য নিজ প্রতিষ্ঠানের নিকট জবাবদিহি করতে হয়। এরপর দেখো পেশাগত প্রতিষ্ঠান। পেশাদার ব্যক্তিদের পেশাগত প্রতিষ্ঠান থাকতে হবে। পেশাগত প্রতিষ্ঠান পেশাগত কাজের মান উন্নয়ন প্রসার, তারপরে হচ্ছে পেশাজীবীদের স্বার্থ সংরক্ষণ ও পেশার মর্যাদা লাভ করতে সহায়তা করে থাকে।
এছাড়াও পেশাগত কাজের সমন্বয় সাধন, তারপর রয়েছে কর্মীদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, জ্ঞান ও অভিজ্ঞতার বিনিময়ে প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। যেমন উকিলদের জন্য রয়েছে উকিল বার এসোসিয়েশন, ডাক্তারদের মেডিকেল এসোসিয়েশন প্রভৃতি হচ্ছে পেশাগত প্রতিষ্ঠান। এরপর দেখ পেশাগত মূল্যবোধ, প্রতিটি পেশারই নিজস্ব মূল্যবোধ রয়েছে। এগুলো পেশাদার ব্যক্তির দায়িত্ব, পেশাগত সম্পর্ক, আচার আচরণ নিয়ন্ত্রণ ও পরিচালনার করার প্রধান নিয়ামক। পেশাগত নীতি ও মূল্যবোধ দ্বারা পেশাদার ব্যক্তির সামগ্রিক সম্পর্ক তথা আচার আচরণ পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। পেশাগত মূল্যবোধের কারণে একজন শিক্ষক জাতি ধর্ম নির্বিশেষে যে কোনো ছাত্রকে জ্ঞানদান করে থাকে। এরপর দেখল ব্যবহারিক নীতিমালা, ব্যবহারিক নীতিমালার মধ্যে রয়েছে পেশাজীবীদের আচার আচরণ নিয়ন্ত্রণের জন্য কতগুলো ব্যবহারিক নীতিমালা থাকা আবশ্যক। পেশাদার ব্যক্তিরা প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত এসব নীতিমালা মানতে বাধ্য থাকে। যেমন শিল্পীদের নীতি দেশীয় ঐতিহ্য সংরক্ষণ, কেননা এসব নীতিমালা পেশাজীবীদের জন্য বিশেষ নীতিমালা হিসেবে কাজ করে থাকে। এরপর দেখ পেশাগত কর্তৃত্ব, 8 নম্বরে রয়েছে পেশাগত কর্তৃত্ব। পেশা আগদারি কর্তৃত্ব পেশার অন্যতম বৈশিষ্ট্য, এটি দ্বারা সাহায্য প্রার্থীর উপর কর্তৃত্ব বোঝায়। পেশাজীবীরা ব্যাপক শিক্ষা জ্ঞান ও প্রশিক্ষণ ইত্যাদি বলে সাহায্যার্থীকে তার নির্দেশনা অনুসরণ করতে বলে। এরপর রয়েছে 9 নম্বরে জনকল্যাণমুখিতা, পেশার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে জনকল্যাণমুখী কাজ পরিচালনা করা। সমাজস্থ মানুষের কল্যাণ বিরোধী জ্ঞান দক্ষতা ও নৈপুণ্য সম্পন্ন ব্যক্তি কোনো বৃত্তিকে পেশা বলা যাবে না। তাই চোরাকারবারি যতই দক্ষ ও নৈপুণ্যের অধিকারী হোক না কেন, জনস্বার্থ বিরোধী হওয়ার কারণে কখনো সে পেশার মর্যাদার অধিকারী হতে পারবে না। সুতরাং পেশার বৈশিষ্ট্য হচ্ছে জনগণের সার্বিক ও নিঃস্বার্থ কল্যাণের প্রতি সজাগ দৃষ্টি রাখা। এরপর দেখো অর্থ উপার্জন, পেশার আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে অর্থ উপার্জন। পেশা কোনো ব্যক্তি পেশাগত জ্ঞান ও দক্ষতা অর্জন করে তা অনুশীলনের মাধ্যমে জীবিকা অর্জনে সক্ষম হবে। সেবা প্রদানকারী পেশাদার ব্যক্তিরা পারিশ্রমিকের বিনিময়ে সার্বক্ষণিক কাজ হিসেবে পেশা অবলম্বন করেন ও সেবা দিয়ে থাকেন। এরপর রয়েছে ঐতিহাসিক পটভূমি, প্রতিটা পেশারই ঐতিহাসিক পটভূমি রয়েছে। প্রাথমিক ধারাবাহিকতা হিসেবে অনুসরণ করে চলতে হবে প্রতিটি পেশাকে, ফলে পেশার নিজস্ব ঐতিহ্য বা ইতিহাস গড়ে ওঠে। অর্থাৎ প্রত্যেক পেশারই উৎপত্তিগত বা প্রতিষ্ঠানগত ইতিহাস থাকা বাঞ্ছনীয়, এটি পেশার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপর দেখো সর্বশেষ সামাজিক স্বীকৃতি, সামাজিক স্বীকৃতি ব্যতীত কোনো বৃত্তি পেশা পরিপূর্ণ মর্যাদা অর্জন করতে পারে না। রাষ্ট্র বা সমাজের স্বীকৃতি পেশাগত কাজের বাস্তবায়ন সহজ করে তোলে এবং তা প্রতিষ্ঠা ও বিস্তার লাভে সাহায্য করে। অর্থাৎ সরকার বা রাষ্ট্র কর্তৃক আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক স্বীকৃতির মাধ্যমেই যে কোনো বৃত্তি পেশার মর্যাদা অর্জনে সক্ষম হয়। রাষ্ট্র কর্তৃক নিবন্ধন সনদপত্র ও অনুমতিপত্র, এগুলো পেশাজীবীদের স্বতন্ত্র সত্তা ও মর্যাদা লাভ করে থাকে বা দান করে থাকে। এখন আমরা সর্বশেষে বলতে পারি যে উপরিক্ত বৈশিষ্ট্য বা মানদণ্ড যথাযথভাবে অনুশীলনের মাধ্যমে পেশা তার যথাযোগ্য মর্যাদা উন্নীত হতে থাকে। এর কোনো একটি বৈশিষ্ট্য না থাকলে কোনো বৃত্তি পেশার মর্যাদা অর্জন করতে পারে না। আজকের ক্লাস এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ।